আমি ডাক্তার মোহাম্মদ তৌহিদুর রহমান কনসালটেন্ট প্রপার হাসপাতাল লিমিটেড ই ব্লক মেইন রোড রামপুরা ঢাকা বন্ধুরা আমি এখন আপনাদের গ্যাস্ট্রিক সম্বন্ধে কিছু ধারণা দিচ্ছি এর প্রতিকার দিচ্ছি এবং এটার চিকিৎসা সম্বন্ধে বলতেছি অ্যাকচুয়ালি গ্যাস্ট্রিক আমরা সাধারণভাবে মানুষরা বলে থাকি গ্যাস্ট্রিক কিন্তু আসলে আমাদের মেডিকেল টার্মে গ্যাস্ট্রিক বলতে কিছু নাই আমরা এটাকে বলি পেপটিক আলসার ডিজিজ এটাকে আমরা পেপটিক আলসার ডিজিজ বলি তো পেপটিক আলসার ডিজিজ কি কারণে হয় প্রথমত হলো বংশগত যাদের বংশের মধ্যে ও পজিটিভ ব্লাড গ্রুপ আছে তারা এটা ফিফটি পারসেন্ট আক্রান্ত হয় দুই নম্বর হলো যারা অতিরিক্ত স্পাইসি ফুড যেমন মশলা খায় বেশি মরিচ তারপরে আপনার ফাস্ট ফুড বেশি খায় তারপরে হলো আপনার মিষ্টি খায় বেশি শ্যামাই খায় বেশি হালুয়া খায় বেশি তারা সাধারণত এই গ্যাস্ট্রিক বা আপনার পেপটিক আলসার ডিজিজ ভুগে বেশি আরেকটা হলো আমরা বিভিন্ন জায়গায় হঠাৎ করে রাস্তায় চলাচল করতে যে বিভিন্ন হোটেল বা রাস্তার পাশ থেকে রেস্টুরেন্ট থেকে আমরা কিছু খেয়ে নিই এখানে একটা জিনিস হলো হেলেকে বক্টর নামক একটা জীবাণু আছে এই জীবাণুরা যদি আপনার খাদ্যের সাথে ঢুকে তাইলে ডেফিনেটলি নির্দিষ্টভাবেই আপনি পেপটিক আলসার ডিজিজে আক্রান্ত হবেন এবং এই এইটা থেকে যদি আক্রান্ত হন তখন আপনাকে বিশাল এক চিকিৎসার মধ্যে যেতে হবে আপনাকে অ্যান্ডোস্কোপি করে নিতে হবে আপনাকে রক্ত পরীক্ষা করে নিতে হবে আপনার ক্রিটিনিন পরীক্ষা করে নিতে হবে সর্বোপরি হলো আপনার একটা পুরা পেটের আলট্রাসোন্রামও করে নিতে হবে এই মোটামুটিভাবে আপনার গ্যাস্ট্রিকের ব্যাপারগুলি বললাম এখন আসেন আমরা কিভাবে এর থেকে প্রতিকার পেতে পারি প্রতিকার প্রথম হইল আপনাকে খাবার দাবারের ব্যাপারে খুব সচেতন হতে হবে অর্থাৎ আপনাকে স্পাইসি খাবার পরিহার করতে হবে অল্প মশলাযুক্ত খাবার খেতে হবে তেল যতটা কম পারেন খেতে হবে নির্দিষ্ট সময়ে ঘুমাইতে হবে নির্দিষ্ট সময়ে নাস্তা করতে হবে নির্দিষ্ট সময় দুপুরে খানা খেতে হবে তারপরে আসেন গ্যাস্ট্রিকের বা পেপ্টিকালসার ডিজিজের ওষুধ যদি অ্যান্ডোস্কোপিতে আপনার ধরা পড়ে হেলিকপেক্টর পাইলোরি আপনার পজিটিভ এক ধরনের চিকিৎসা হবে আর যদি অ্যান্ডোস্কোপিতে আপনার ব্যাক্টর পাইলোরি নেগেটিভ থাকে ওইটা হবে আরেক ধরনের চিকিৎসা হেলিকপ্টর পাইলোরি যদি আপনার পজিটিভ হয় আপনাকে তখন ট্রিপল থেরাপিতে যাইতে হবে এবং এই ট্রিপল থেরাপির জন্য আপনি আপনার সংশ্লিষ্ট একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবেন নির্দিষ্টভাবে আপনাকে উনি চিকিৎসাটা দিতে পারবে আপনি কখন নিজের থেকে নিজ থেকে কখনোই নিজের চিকিৎসা আরম্ভ করবেন না আর যদি আপনার হেলিকোব্যাক্টার পাইলোরি নেগেটিভ থাকে তাহলে আপনি আপনি তারপরেও আপনি আমি বলতেছি অনুরোধ করতেছি আপনাদেরকে আপনারা আপনাদের সংশ্লিষ্ট ডাক্তারের কাছে যাবেন আপনার ডাক্তার আপনাকে সঠিকভাবে আপনার আলসার ডিজিজের চিকিৎসাটা দিয়ে দিই দিতে পারবেন আশা করি আপনারা বাসি খাবার খাবেন না আপনারা স্পাইসি খাবারগুলি খাবেন না গরুর মাংস পরিহার করার চেষ্টা করবেন যদি একবারে পরিহার করতে না পারেন অন্তত তিনবার সিদ্ধ করে গরুর মাংসটা চর্বিটাকে ফেলে দিয়ে সপ্তাহে একদিন আপনার গরুর মাংস খেতে পারেন মুরগি যদি খেতে চান মুরগির চামড়াটা ফেলে দিয়ে মুরগির মাংস খেতে পারেন কলিজা পরিহার করবেন যে কোনো ধরনের কলিজাই আশা করা যায় আপনারা যদি ডিসিপ্লিনে চলেন আপনাদের গ্যাস অনেকটাই সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ ধন্যবাদ